আমার মতে তোর মতন কেউ নেই কতবার তোর জানলা দিয়ে গোলে হলুদ খাম আমার মতে তোর মতন কেউ এরপর নিজের মেয়েকে যখন খুঁজে পাবে তাকে নিয়ে আসবে, আর আগের বর যখন ফিরে আসবে সেও তখন এই বাড়িতে এসেই জুটবে। আপনার বড় ছেলে যে কি দেখে ওই মেয়েটাকে বিয়ে করলো ভগবান জানে। আমি একদম চুপ করব, আমি এই ব্যাপারে আর একটা কথাও বলবো, কিন্তু মা যেটা বুঝবেন সেটা করব। তুমি এইসব কথা মাকে বলে বলে ছুটে এলে বাড়িতে। এ বাবা, তোমরা লুকিয়ে যেতে নাকি? আগে বলবে তো প্ল্যানটা। সরি মা, সরি। করবি বিজু, আমার কথা কিন্তু বিশ্বাস করো না। কেন, ওকে মিথ্যে গল্প বলছে নাকি? সেটা নয় মা। বিশ্বাস, আমি তোর বাবার সঙ্গে কথা বলছি। শোনো করবি, ওই লোকটা মিথ্যে কথা বলে নবকুমারের বাড়িতে ঢুকেছিল, কিন্তু ও তো চন্দনার স্বামী নয়। চন্দনার স্বামী তো মারা গেছে। মা, বৌদির স্মৃতি হারিয়েছে, তার উপর একজন বড় লোকের মেয়ে। ওই ধরনের ঠগ লোকজনগুলো সেইটা সুযোগ নিয়ে নিজেকে ওর বর বলে দাবি করছে, এতে এতে বৌদির কি দোষ বলো? বিশ্ব, এটা কোর্ট নয় যে তুই তুই ওকালতি করবি। না না মা, করতে দে। বিশ্ব, আমি আজকে তোমাকে একটা প্রশ্ন করি, কেমন? ওই লোকটা, মানে ওই অচেনা লোকটা, ওই বাড়িতে গেল আর নিজেকে চন্দনার স্বামী বলে দাবি করলো, তোমরা মারধর করে লোকটাকে বের করে দিলে, মিটে গেল। কিন্তু এই বাড়িতে এসে অন্য কেউ যদি একই দাবি করে তখন কি করবে? তখন ঝামেলাটা কে সামলাবে বিশ্ব? আর লোক লজ্জা, সেটা তো উপরি পাও না। হ্যাঁ, সেই লোকগুলোকে কি তুমি ধরে আনবে বাড়িতে? কি বলতে চাইছো? শোনো, আমি খুব ভালো করে বুঝতে পারছি নীরা, যে তুমি কিছুতেই চাইছো না বৌদি দাদার বউ হয়ে এই বাড়িতে আসুক, কারণ দাদার বউ হিসেবে তো তুমি আর কাউকেই সহ্য করতে পারবে না। বিশ্ব,
কোথায় কি কথা বলছিস ভুলে গেছিস নাকি? এখানে তোর বাবা মা পিসি সবাই রয়েছেন, যা বলার নিজের ঘরে গিয়ে বল, যা নিজের ঘরে যা, নিয়ে যা। এই তোমাকে আর বাবাকে চন্দনা কি দিয়ে বশ করেছে গো? দেখেছেন না, দেখেছেন এত বড় ঘটনা ঘটে গেল, তারপরেও বাড়িতে ফিরে এসে কিন্তু ও আর বাবা দুজনে মিলে চন্দনার হয়ে গল্প শোনাচ্ছে আপনাকে। জোর দিয়ে বলছে যে ওই লোকটা কিন্তু চন্দনার আসল স্বামী নয়, নকল কেউ। কত অল্প সময়ে এই পুরো ব্যাপারটাকে বিশ্বাস করিয়ে ছাড়িয়েছে দেখেছেন? কালকে ওই মেয়েটাকে এই বাড়িতে পা রাখতে দেবেন তো মা আপনি? আচ্ছা তোমার কি কথা কানে গেল না নাকি? মা তো ঘরে যেতে বললো। আরো আমি মায়ের সাথে কথা বলছি, ছাড়ো। মা, কালকে যখন ওই মেয়েটা এই বাড়িতে আসবে তখন আপনার কাছের লোকগুলোকে কিন্তু এটাও বিশ্বাস করিয়ে ছাড়বে যে আপনার থেকে ওই মেয়েটা সংসারের কথা অনেক বেশি ভাবে। আপনার বড় ছেলে বলেছিল না সংসারের জন্য লক্ষ্মী নিয়ে আসছে, ওইটা প্রমাণ করে ছাড়বে মা যে ওই বাড়ির লক্ষ্মী, আমি তো কেউই নই। আর আপনি ছেড়েই দিই, ভেবে দেখুন মা, কালকে আপনি ওই মেয়েটাকে বরণ করবেন তো? নীরা চল, ছাড়ো, আমি মায়ের সাথে কথা বলছি, ছাড়ো। মা তুমি ঘরে চলো, ভেবে দেখবেন কিন্তু, না হলে আপনি পছতাবেন। ছাড়ো, করবি তুমি ঘরে যাও, তোমার ওষুধ ঘরে দিয়ে এসেছি, রাত হয়েছে, ওষুধ খেয়ে শুয়ে পড়ো, গে যাও। শোনো বাবা, আর কারো কথা না হোক, অন্তত নিজের বরের কথা চিন্তা করে বরণের আগে এমন কিছু করো না যাতে পৃথ্বী অসুস্থ হয়ে পড়ে, কেমন? তাই আমি বলছিলাম। আপনারা অনেকে অনেক কথা বলেছেন, কাউকে কিচ্ছু বলতে হবে না। এবার থেকে যা বলার আমি বলবো, যা করার আমি করব। কে জানে বাড়িতে এখন কি অবস্থা, বাবা আর বিশ্ব সবকিছু সামলাতে কি পেরেছে? এবার একটা খবর নিতেই হবে। না, গান নিয়ে নয়, গৌরব অন্য কিছু নিয়ে টেনশনে আছে। কি নিয়ে এত টেনসড গৌরব? কিছুতেই ফোনটা পাচ্ছি না, সুইচ অফ বলছে। নিশ্চয়ই বিশ্ব তো খেয়ালই করে না, চার্জেই হয়তো বসায়নি। একটা খবর পাওয়ার এত দরকার ছিল, কাল সকালের আগে কোনো খবরই পাওয়া যাবে না। এ কি, তুমি উঠে এসেছো কেন? কি মুশকিল, চলো। আমি সত্যি বলছি গৌরব, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি কাল তোমাদের বাড়ি যাব, নতুন জায়গা, নতুন লোকজন, সব কিছু আমার জন্য নতুন। আমি জানি যে সবকিছু হয়তো খুব একটা সহজ হবে না আমার জন্য, কিন্তু ঠিক কতটা কঠিন হবে সেটাও তো আমি বুঝে উঠতে পারছি না। আমি একটা কথা বলবো, আমার মা শাশুড়ি হিসেবে খুব একটা খারাপ হবে না। এমা চিচি গৌরব, আমি তা বলিনি। এসো বসো, এসো। আমি তোমার টেনশন বুঝতে পারছি চন্দনা, তাই আমি একটা কথা বলে রাখি তোমাকে, আমার মা কিন্তু একজন ভালো মানুষ জানো, কিন্তু সব মায়েরাই যেরকম হয় আর কি, সন্তানের প্রতি অন্ধ স্নেহ, সবসময় চায় তার সন্তান ভালো থাকুক, তার ছেলের যে বউ হোক সে যেন সবচেয়ে ভালো হোক, মানে সব দিক থেকে সেরা, রূপে গুণে,
তার ছেলেকে যেন সবচেয়ে ভালো রাখতে পারে, সব মাই তো চায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় বলো তো? এই ভালো থাকাটাতে। মা চায় মায়ের মতন করে ছেলে ভালো থাকুক, কিন্তু ছেলের তো নিজের একটা ভালো থাকা আছে। তার কারণটা কি? তার কারণ প্রজন্মটা আলাদা, চিন্তাটাও আলাদা। কিন্তু আমি একটা কথা জানি, তুমি আমাদের বাড়ি গিয়ে আমার মাকে ঠিক সামলে নিতে পারবে। আর যদি না পারি? আমি আমার মাকে আর আমার চন্দনাকে দুজনকেই খুব ভালো করে চিনি, তুমি পারবে। অনেক রাত হয়েছে, এবার চলো একটু ঘুমিয়ে নেবে। চলো চলো। আরে কি হলো? জানি না। বসো 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 আগে। ও বাবা, অন্ধকার তো ঠিক মতো বোঝাও যাচ্ছে না। দাঁড়াও, আমিও তো যাব একসঙ্গে। মা ফোন করেছিলেন, খুব কান্নাকাটি করছে, আপনি ওনাকে সামলে নেবেন তো? আপনার কিন্তু দায়িত্ব, এই বাড়ির সকলকে আপনি দেখবেন, আর বিশেষ করে মোহনাকে। প্লিজ কাঁদবেন না, কাঁদবেন না। কি করবো রে, কান্না পাচ্ছে তো। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। কয়েকদিন আগে পর্যন্ত আমিও তো জানতাম না এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার এতটা কাছের, এতটা আপন। আর যখন এই এই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হচ্ছে, আমি আমার কষ্ট হচ্ছে। যখন বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যায়, তখন বাবা মা সবাই কাঁদে। তুমি যখন বিয়ে করে চলে যাবে না,
তখন আমি খুব কাঁদব। এইভাবে কাঁদিস না, কাজলগুলো ঘেটে মুখটা তো কালো হয়ে যাবে। কনকাঞ্জলিটা দে। হনুমানের মতো লাভ দিয়ে সামনে পড়লে হাত বাড়ি চোখানো, হাত বাড়ি চোখানো। মেন কাকাকে ভিক্ষা টিকে দেয় না, যাও দিকে যাও, যাও যাও এখান থেকে। দিদি আমাকে চিনতে পারছিস না, আমি রে আমি। আমি তোর ভাই রতন, দেখ ভালো করে দেখে রতন। কোথায় গেলে তোমরা সব? আরে ওরা তো রওনা দিয়ে দিয়েছে। মা সব তৈরি আছে, মা আমাকে সব বলে দিয়েছে কি কি তৈরি করে রাখতে হবে। কি কি তৈরি করে রাখা হয়েছে শুনি। আপনার কি কি লাগবে আপনি বলুন। ওই লাল পরে সাদা শাড়ি, দাঁড়ান এই যে। হ্যাঁ ঠিক আছে। আর ওই দুধে আলতা, ওই যে ওখানে। ও ঠিক আছে। আর শাক, শাক কোথায়? এই তো শাক আমি এনেছি। ঠিক আছে ঠিক আছে। কিন্তু ও ও হ্যাঁ, স্ত্রী বরণ ডালা সেসব কোথায়? কোথায় সেসব? সব তৈরি আছে ঠাকুর ঘরে, আমি গুছিয়ে রেখেছি, ওরা এলে আমি নিয়ে আসবো। ও আচ্ছা। এই তোর মা কোথায়? চুপ করে আছিস যে, তোকে সব বুঝিয়ে দিয়ে গেল কি ব্যাপার? ওই তো ওরা এসে গেল। এই উলুদা উলুদা শাক বাজাও। ওরা এসে গেছে বলেন তো, মায়ের তো বরণ করার কথা। করবি করবি। বাহ মা ভালো খেলা খেললেন তো, চন্দনাকে বরণ করবেন না বলে আসার সময় হাওয়া হয়ে গেলেন। আমি দেখছি আমি দেখছি, দাঁড়া আমি দেখছি। মেজ বৌমা তুমি যাও তো, গিয়ে তোমার শাশুড়িকে ডেকে নিয়ে এসো। আমি কেন, তোর কোনো আপত্তি আছে? না আমার কোনো আপত্তি নেই, তবে আমার মনে হয় যে মায়ের আপত্তি আছে, না হলে এতক্ষণে চলে আসতেন, আমার ডাকের জন্য অপেক্ষা করতেন। বৌমা যাও, বলো আমি আসতে বলেছি, যাও। এই যা তোর মাকে ডেকে নিয়ে যা। ওই তো মা এসে গেছে। দরজা থেকে সরে দাঁড়া গৌরব। কেন মা? আমি ওপারে যাব তাই। তুমি ওপারে যাবে কিন্তু কেন?
কারণ ও এপারে আসবে আর ও এদিকে এলে আমি তো মা সব কি বলছো কি তুমি যা সত্যি আমি তাই বলছি ওর সাথে একসাথে তলায় থাকা আমার সম্ভব নয়